প্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার পর্ব 56। আজকের বিষয়, বিবাহ বিচ্ছেদ হওয়ার যোগ আপনার হাতের রেখায় আছে কি? বিবাহ রেখায় বিবাহ বিচ্ছেদ হওয়ার যোগ আপনার হাতে আছে কি? হস্তরেখা বিচারের এই 56তম পর্বে আজকে আমি আপনাদেরকে বোঝাবো কোন রেখা থাকলে আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে, কোন রেখা থাকলে বিবাহ বিচ্ছেদ না হতে পারে, সেই বিষয়টি জানাবো। মনোযোগ সহকারে, কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা প্রত্যেকেই বিবাহিত জীবনে ভালোভাবে কাটানোর চেষ্টা করি দাম্পত্য জীবনগুলো। অনেকের দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়, বিবাহ বিচ্ছেদ হয়। বিয়ের অনেক বছর পরে অনেকের বিবাহ বিচ্ছেদ হয়, বিয়ের 6 মাস, 1 বছর, কারো বিয়ের 5 বছর, 10 বছর, 15 বছর, কারো বিয়ে 20 বছর পরও বিবাহ বিচ্ছেদ হয়। কি কারণে হয় সেটি আজকের বিষয়। তাই আজকের বিষয়টি, এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে হার্ট লাইন, আমরা হৃদয় রেখা বলে থাকি। এটা রেখাটি হচ্ছে মার্শাল রেখা, এটি হচ্ছে ভাগ্য রেখা, এটি হচ্ছে আয়ু রেখা। এই আঙ্গুলটিকে শুক্রের আঙ্গুল বলা হয়, এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়, এটিকে শনির আঙ্গুল বলা হয়, এটিকে রবির আঙ্গুল বলা হয়, আর এটিকে বুধের আঙ্গুল বলা হয়। যদি কোনো জাতক জাতিকার এই শুক্রের স্থানে ক্রস চিহ্ন থাকে এবং এই শুক্রের আঙ্গুলের এখানে মুদ্রা চিহ্ন থাকে, এই যে এখানে আমি মুদ্রা চিহ্ন দিলাম, তাহলে বুঝবেন এই জাতকের বিবাহ বিচ্ছেদ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তিনি যত বছর বিয়ে পার করেন না কেন, কোনো না কোনো কারণে, গ্রহের কারণে, শুক্র গ্রহের কারণে তার বিবাহ বিচ্ছেদ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। যেহেতু শুক্র মানে ভেনাস, ভেনাস সাইনে একটি ক্রস চিহ্ন আছে। ভেনাস সাইনে ক্রস চিহ্ন থাকা মানে সেই জাতকের বিবাহ বিচ্ছেদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে হস্তকরতল অনুসারে। শুক্রের এই স্থানে যদি এই ধরনের মৎস্য চিহ্ন থাকে, এই ধরনের মৎস্য চিহ্ন থাকে একের অধিক, আমি এখানে দুটো চিহ্ন দিলাম অলরেডি, যদি এই ধরনের মৎস্য চিহ্ন থাকে তাহলে তাদের বিবাহের পরে কখনোই দাম্পত্য সুখ হবে না। বিবাহের পরে মনোমালিন্যতা হবে, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে মনোমালিন্যতা হবে এবং এই বিয়েটি কোনোভাবেই টিকবে না। এদের বিবাহ হঠাৎ করে হবে, হঠাৎ করে বিবাহ হওয়ার কারণে এই বিয়েটি কখনোই টিকবে না এবং বিয়েতে সাম্পর্কিক যে সম্পর্ক, সেই সম্পর্কটি কোনোভাবেই পুনঃস্থাপিত হবে না। এবার এই যে চন্দ্রের স্থানটি দেখছেন, চন্দ্রের স্থানে যদি এরকম আরেকটি স্টার চিহ্ন থাকে কোন জাতকের, তাহলে এই জাতক ডিপ্রেশনে ভুগবেন, হতাশায় ভুগবেন, ইনডিসিশনে ভুগবেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন এবং এই দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব, ইনডিসিশন, হতাশাগুলো একসময় তার বিবাহ সম্পর্কিত ব্যাপারে এসে দাঁড়াবে। চন্দ্রকে আমরা মন সাইন বলে থাকি। চন্দ্র মানে হচ্ছে মন, মন মানে হচ্ছে অনেক সময় আলো দিয়ে থাকে। এই চন্দ্র মানুষের জীবনে অনেক কিছু ঘটতে পারে। যদি আপনার চন্দ্র ডিসফেভারে থাকে হস্তকরতল অনুসারে, তাহলে আপনি মানসিক দুশ্চিন্তায় ভুগবেন, হতাশায় ভুগবেন, মেজাজগুলো খিটখিটে হবে, রাগ হবে, ঘুম কম হবে, অনিদ্রায় ভুগবেন, একাকিত্ব বোধ কাজ করবে এবং কি মানুষের সাথে কথাবার্তা খুব কম বলবেন। অনেক মানুষকে আপনার অসহ্য লাগতে পারে, মানসিক অবস্থা ভারসাম্যহীন অবস্থা আপনার হবে। যদি কোন জাতকের শুক্রের এই ক্রস চিহ্ন থেকে আরেকটি রেখা চন্দ্রের দিকে আসে, তাহলে মনে করবেন এই জাতকের বিবাহ বিচ্ছেদ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কারণ এই জাতকটি বিবাহিত জীবনে কখনোই সুখ বলতে কি সেটি কখনো পাবেন না। বিবাহিত জীবনে নানান ধরনের টানাপোড়ন থাকবে, নানান ধরনের মতানক্য থাকবে, মনোমালিন্যতা থাকবে। আর এই মতানক্য মনোমালিন্যতায় একসময় বিচ্ছেদে ডিভোর্সের রূপ নিতে পারে, যেটিকে আমরা ডিভোর্স রেখা বলে থাকি বা ডিভোর্স সাইন বলে থাকি। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতকের শুক্রের এইখান থেকে একটি রেখা শনির দিকে যায় এবং শনির এখানে ক্রস চিহ্ন সৃষ্টি হয়, তাহলে এই জাতকে নিশ্চিত করে বলা যেতে পারে তার বিবাহিত জীবনটি কখনোই সুখকর হবে না। কারণ তার বিবাহিত জীবনটি এই জাতকের সাথে বা এই জাতিকার সাথে হওয়ার কথা ছিল না, কিন্তু ভাগ্যক্রমে বা পারিবারিক কারণে বা ব্যক্তিগত পছন্দের কারণে বিবাহ হয়, কিন্তু এই বিবাহটি লং টাইম টিকবে না। কোনো না কোনো টাইমে সাডেনলি টাইমে একসময় বিবাহটি বিচ্ছেদের রূপ নিবে এবং কি তার দ্বিতীয় বিবাহের সম্ভাবনা আছে। দ্বিতীয় বিবাহটি কিভাবে সম্ভাবনা আছে, কোন রেখাটি, এই রেখাটিকে আমরা বিবাহ রেখা বলে থাকি। এখানে আমি একের অধিক দুটি রেখা দিলাম। প্রথম রেখাটি শর্ট, দ্বিতীয় রেখাটি লং। লং রেখাটি বুধের রেখাটি ক্রস করে রবি পর্যন্ত দিলাম। এর মানে হচ্ছে এই জাতকের প্রথম বিয়েটি কোনো কারণে টিকবে না, দ্বিতীয় বিবাহটি তার টিকবে এবং সম্পর্কে পুনঃস্থাপিত সম্পর্কগুলো কখনোই ভালো যাবে না, সুখকর হবে না। এই জাতকের বিবাহ বিচ্ছেদ হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং কি বিবাহিত জীবনে তিনি কখনোই স্বামীর ঘরে হোক, শ্বশুর বাড়িতে হোক বা আত্মীয় স্বজনের সাথে হোক, সম্পর্ক তার ভালো যাবে না। আত্মীয় স্বজন কেউ তাকে দেখতে অপছন্দ করবে, শ্বশুর বাড়ির লোকজন তাকে অপছন্দ করবে, নানান কারণে তাদের ডিভোর্স হবার প্রবল সম্ভাবনা থাকতে পারে। সেটি শুক্রের কারণে, শুক্র মানে ভেনাস গ্রহের কারণে। এই শুক্র গ্রহটি মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, আর শুক্র গ্রহ যদি ডিসফেভারে থাকে তাহলে তো বিবাহ বিচ্ছেদ ঘটবেই। শুক্র গ্রহটি ফেভারে থাকলে বিবাহিত জীবনটি আলোয় আলোকিত হবে, বিবাহিত জীবনটি সম্পর্কিত ভালো হবে এবং তাদের পারিবারিক বোঝাপড়া হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, কখনোই মনোমালিন্যতা হবে না, কখনোই ভুল বুঝাবুঝি হবে না এবং কি তাদের ডিসিশন গুলো তারা নিজেরাই নিতে পারবেন, তাদের ফিউচার ডিসিশন, প্রেজেন্ট ডিসিশন তারা নিজেরাই নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকুণ্ডলী বিচার করা এবং জোটক বিচার করা, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে জোটক বিচার করাটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এই জাতকের সাথে এই জাতিকার বিবাহ হলে ভালো হবে কিনা, এই জাতকের জাতিকার সাথে এই জাতকের বিবাহ ভালো কিনা, এটি কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন। বরাবরের মতো আমি আমার পেটটি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে লেখা আছে হস্তরেখা, কোষ্ঠী, সংখ্যাতত্ত্ব, হোরারি ও জোটক বিচার। এই জোটক বিচারটি করলে জানতে পারবেন এই জাতকের বিবাহিত জীবনে বিচ্ছেদ বা ডিভোর্স আছে কিনা। এরপরে জন্মকুণ্ডলীটি করাবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দিয়ে। তাহলে চন্দ্র কোন ঘরে বসা, রবি কোন ঘরে বসা, শুক্র কোন ঘরে বসা, মঙ্গল কোন ঘরে বসা, বুধ কোন ঘরে বসা, ইউরেনাস কোন ঘরে বসা, প্লুটো কোন ঘরে বসা, বৃহস্পতি কোন ঘরে বসা, নেপচুন কোন ঘরে বসা, এটি জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে জানতে পারবেন। এরপরে বিংশোত্তরী মহাদশা, অন্তর্দশা বিচার করাবেন। এই জাতকের বর্তমানে কোন গ্রহের দশা চলছে, কত বছর থাকবে এবং এই দশায় তার কোন কোন ক্ষেত্রে উন্নতি হবে, কোন কোন ক্ষেত্রে অবনতি হবে, সেটি আপনারা জানতে পারবেন। এরপরে নবাংশ কুণ্ডলীটি বিচার করাবেন। এরপরে সর্বশেষ নবতারা চক্রটি বিচার করাবেন। এরপরে এই জাতকের গণ কি, লগ্ন কি, রাশি কি, কোন রংটি শুভ এবং কত তারিখে বিয়ে করলে ভালো হবে, কোন মাসে বিয়ে করলে ভালো হবে, কোন রাশির জাতকের সাথে বা কোন রাশির জাতিকার সাথে তার বিয়ে করলে তার বিবাহিত জীবনটি সুখকর হবে, সেটি আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জানতে পারবেন। দেখা যায় আমি আমার দীর্ঘ 13 বছর জীবনে দেখেছি, অনেক ক্লায়েন্টের জীবনে দেখেছি তাদের বিবাহিত জীবনটি খুব ভালো ছিল স্টার্টিং এ, কিন্তু এক সময় এসে বিবাহিত জীবনটি একবারে তিক্ততায় পরিণত হয়েছে, একজন আরেকজনকে ছাড়তে বাধ্য হয়েছেন পারিবারিক কারণে বা ব্যক্তিগত কারণে অথবা ফাইন্যান্সিয়াল কারণে অথবা ভুল বুঝাবুঝির কারণে অথবা তৃতীয় পক্ষের কোনো আগমনের কারণে। এই কারণগুলোতে সাধারণত বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে एवं डिवोर्स হয়ে থাকে পরবর্তীতে সেকেন্ড টাইম দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হয়ে থাকেন কোন জাতক বা জাতিকারা। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচারের 56তম পর্বটি যদি আপনাদের কাছে মনোপ্রত হয়ে থাকে, তথ্যমূলক হয়ে থাকে, আমি অনুরোধ করব আজকের ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগানোর জন্য। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব। এবং আমার চ্যানেলে যারা নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন। ফিয়ামানিল্লাহ।